যুদ্ধ সন্ত্রাস নয়, চাই ভয়মুক্ত পৃথিবী। এই বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলায় কর্মসূচি পালন করে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা তথা এআইপিএসওর ত্রিপুরা রাজ্য শাখা। রাজধানীতে এদিন সংগঠনের তরফ থেকে মিছিল করা হয়। মিছিলে পা মেলান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই পলিটব্যুরো সদস্য মানিক সরকার। মিছিল শেষে হয় সভা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই পলিটব্যুরো সদস্য মানিক সরকার সভায় বক্তব্য রাখেন। তার অস্তিত্ব রক্ষার জন্য তাকে লড়তে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। জানেন সোভিয়েতের বর্তমান অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি না, তারা পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে। তারপরে ভয় হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার সময়ে তার যে সম্পদ এবং বিশেষ বিশেষ করে যুদ্ধ ইত্যাদি মোকাবিলা করার জন্য তার যে অস্ত্রের ভাঙ্গার উন্নত মানের অস্ত্র এগুলো নিয়ে তার যে অবস্থান, এটা মার্কিন সাম্রাজ্যবাদের কাছে ভয়ের ধারণা সৃষ্টি করে।